ইয়া হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। তো কথা হইতেছে গিয়া, কালকে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের এশিয়া কাপের প্রথম ম্যাচ ছিল। বাসায় বইয়া খেলা দেখতেছিলাম একা একা। তো একা একা খেলা দেখা কি আর মজা পাওয়া যায়? দেন ভাবলাম যে না, বাইরে গিয়া খেলা দেখি, যেহেতু বাইরে লোকজন আছে দোকানে। তো বাসার সামনে দোকান আছে, কিছু দোকানে আইসা খেলা দেখতেছিলাম। তো অনেকগুলাই লোক আছিল দোকানের সামনে। কথা হইতাছি গিয়া, কালকে যে যখন বাংলাদেশ খুব খারাপ করতেছিল, মানে রান করতে পারতাছিল না, আউট হয়ে যাইতাছিল, তখন মানুষে গালাগালি শুরু করে দিল যে ওরা কি করে, হ্যাঁ কি বল ফালায়, এত পুরাতন তো কিছু করা পায় না, টিন টিন খেলা পায় না। দেন কিছুক্ষণ পর আফিফ নামলো, কয় এ আফিফের উপরেই ভরসাটা আছে, যদি পারে আফিফই পারবো, তাছাড়া কেউ পারবো না। তো আফিফ হয়তো আউট হয়ে গেল। দেন না কইলো যে যে না, আজকে বাংলাদেশ মনে হয় যে 100-এর উপরে করা পারবো না। সবাই কইতাছে, গালাগালি করতেছে বাংলাদেশের দলের সব প্লেয়ারদের। পরে মোসাদ্দেক নামলো, মোসাদ্দেক নাইমে একটু ভালো খেলা শুরু করলো। বারে বা, আমরা তো বাঙালি, পাশের তে সবাই কইতেছে যে এইটাই আশা করছিলাম যে না, মোসাদ্দেকই ভালো করবো, মোসাদ্দেকের উপরেই দল টিকে আছে এই সেই। পরে মোসাদ্দেক তো ভালো খেললো, খেলা একটু রান টান করলো। রান টান করার পরে কইলো না, আজকে মনে হয় যে খেলাটা মোসাদ্দেকের লিগায় জিততে পারে, দেখা যাক একবার বোলিং রে কী করে। তো বোলিং করতেছিল, বোলিং বাংলাদেশও ভালো বোলিং করছিল। তো অনেক হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল, লাস্টে গিয়ে 4 ওভারে 43 রান লাগতো। তো সবাই বলতেছিল যে না, মুস্তাফিজুর রহমান আর সাইফুদ্দিন ওরা দুইজনই ম্যাচটা জিতাইবো, ওরা ভালো বল করে দুইজনে জিতাইবো। পরে যেই মুস্তাফিজ যে বল করা শুরু করলো, 17 ওভার রানিংয়ে এক ওভারে যে সময় 16 রান দিল, তখন সবাই কইতাছে যে হালাই কী বল করতেছে, অল লিগায় ম্যাচটা হারবো আজকে। পরে 16 রান দেওয়ার পরে আবার সাইফুদ্দিন যখন বল করতেছে, তো ওরাও গালাগালি শুরু করে দিছে সবাই যে না, ওদের জন্য আজকে ম্যাচটা হারবো। মানে আমরা বাঙালি এমন একটা কথা কথা হইতাছে গিয়া, যে যখন বাংলাদেশ ভালো খেলবো আমরা তাকে সাপোর্ট করবো, তাই না? আর যখন বাংলাদেশ খারাপ খেলবো তখন আমরা তাদের সাপোর্ট করবো না। আমরা বাঙালিরা এইটাই একটা মানে মেয়ে খারাপ একটা দিক। মেইনলি মানতে হইব যে ওরা তো চেষ্টা করতেছে নাকি, যে রোদের ভিতরে কালকে ওরা খেলছে, রোদ ছিল না, যে গরমের ভিতরে খেলছে, দেখছেন যে দেইখা বোঝা যায় যে ওরা গোসল করছে, গোসল কইরা তারপর খেলতেছে, কিন্তু এত ভিজাটা বিচ্ছে ওরা। তো কথা ওইটা না, কথা হইতেছে গিয়া হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। এই যে আমরা যে গালাগালিগুলো করি এটি ঠিক না। তো এতটুকুই, ধন্যবাদ।